একদম দক্ষিণেশ্বরের বাস থেকে যাচ্ছি। এটা তোমার বালি ব্রিজ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো গাইজ, আজকে হ্যাপি রিপাবলিক ডে। তোমরা জানো তার সাথে আজকে সরস্বতী পুজোর দিন পড়েছে, তো আমরা একটু ওই সরস্বতী পুজো উপলক্ষেও একটু বেরোলাম। তো একটু খাওয়া দাওয়া করবো, সারাদিন তো আমি ভেজ খাওয়া দাওয়া নিয়ে আসি। তো আজকে আমরা দেখাবো যেখানে এসছি তোমার, এটা কাকুরগাছি, কাকুরগাছির এই রোজে এসছি, দ্য রোজ। তো যাবো এখানে, অমিত্র আগে চলে গেছে, ঠিক আছে। আজকে এসছি বেসিক্যালি এখানে খাওয়া দাওয়া করতে। তো আজকে তো সরস্বতী পুজো, বাড়িতে একটু সরস্বতী পুজো করেছি ছোট করে। তো তারপরে ভাবলাম যে কি করি, আর সারাদিন বসে বসে থাকবো, ভাবলাম বেরিয়ে পড়ি একটুখানি, বাইরে থেকে একটুখানি ঘুরে ঘুরে আসি। তো ঘুরতে যখন বেরোলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি সেটা, ঠিক আছে। তো চলো, আমি রয়েছে সামনে, মানে গেছে ভেতরে আর কি। তো চলো ইন করি, আসো তাই চলো ভেতরে। তো অমিত বসে আছে, তো ওই যে ওখানেই বসেছে, তো আমরা যাই ভেতরের দিকে। আর এখানে তোমার সমস্ত কেকের ডিপার্টমেন্ট রয়েছে। দেখো এখানে কেক কিন্তু ওনাদের নিজস্বই কিন্তু বানান ওনারা, আর ভীষণই ফ্রেশ। দেখো এখানে সমস্ত ধরনের কেক পেস্ট্রি এখানে আছে। দেখো ও রেড হার্ট কেকটা তো দারুণ লাগছে। ও ভাই, এই কেকটা নিয়ে কোনো কথা হবে না। এখানকার কেক আমার ভীষণ ভীষণ ভাল লাগে। তো চলো ভেতরে যাই। চলো অর্ডার দিলে আবার আসছে। আচ্ছা, অর্ডার দেওয়া হয়ে গেছে। চলো কি কি অর্ডার দেওয়া হয়েছে মানে শুনে নিই, মেনুটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, সাউথ ইন্ডিয়ানই দিলে তো। তো গাইস, তো যেরকম বললাম এখানে রোজে কিন্তু বেসিক্যালি তোমার সাউথ ইন্ডিয়ান ফুডটাই বেশি ভালো লাগে, মানে আমাদের বেশি ভালো লাগে আর কি। তো গাইস, এখন আমাদের তো মেনু কার্ড দিয়ে আছে, তো মেনু কার্ডে তোমাদেরকে দেখাবো যে ওদের কী কী আইটেম আছে, কী কী পাওয়া যাচ্ছে। আইটেমগুলো আছে স্টার্টার, তারপরে দেখো স্টার্টারের মধ্যে ভেজ, ননভেজ, কন্টিনেন্টাল, আমরা সাউথ ইন্ডিয়ানটা এখানে প্রেফার করি। সাউথ ইন্ডিয়ানের মধ্যে দেখো কত আইটেম রয়েছে, ভ্যারাইটিস। সবচেয়ে বড় কথা কিন্তু আমাদের কাছাকাছি সাউথ ইন্ডিয়ান ফুড এই এই মুহূর্তে ওই বেস্ট। তারপর দেখো বেভারেজ, হ্যাঁ, তারপর কনফেকশনারি, মানে এদের যে মেন আইটেম রয়েছে এটাকে সবথেকে বড় কথা অনেক পুরনো দোকান, মানে পুরনো শপ, আর রিনাউন্ড। রোজের নাম বললে সবাই এক নামে চিনে। বেসিক্যালি এরা সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে এবং পিওর ভেজ ভেজ ছিল, এখন ওরা কিছু নন ভেজ অ্যাড করেছে। তো হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ফুডের টেস্টটা কিন্তু আগের মতো সেই একই রকমই রেখেছে। তো আমরা খাবো, খেয়ে খাওয়ার পরে আমরা বলবো কেমন লাগছে না লাগছে। তোমরা থাকো সাথে।
এটা ঠিক কাকুরগাছি ভিআইপি মার্কেটের ঠিক অপোজিটে, একটু ক্রস করলেই ডান দিকেই পড়ে, মানে ফুলবাগানের দিকে যেতে ওটা গাড়িতে আসলে আগে যেমন কি হতো, যখন তখন এখান থেকে পার্ক হওয়া যেত, এখন ওটা ফুলবাগানের থেকে মোড়টা টার্ন নিয়ে আবার আমাদের উল্টোটাকার থেকে একটু আসলেই বাহাতে পড়বে। মানে রোজের গুগল ম্যাপ দিলেই চলে আসবে। আগে খেয়ে নিয়ে এগুলো, তারপর ভীষণ খিদে পেয়েছে। আজকে ভেবেছিলাম যে একটুখানি তোমার ইয়েতে বেলুড়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো বাড়ি থেকে বেরিয়েছি যখন তখন ভেবেছিলাম যে বেলুড়ে একটু যাবো, কিন্তু এত লেট হয়ে গেল আমাদের পুজো পুজো সারতে আর কি, এতটা দেরি হয়ে গেল, তো আর সেইভাবে হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এইদিকেই চলে আসি, আর একদিন যাবো ওইদিকে, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাইস দেখো, আমাদের এই জাস্ট ইডলিটা দিয়ে গেল, একদম ধোয়া ওঠা গরম ইডলি, ঠিক আছে। এখনো ধোসাটা দিয়েছে, ধোসাটা আসছে। এই যে দুই প্লেট তিনটে করে থাকে, আর এই যে সাম্বার রয়েছে, আর এই যে চাটনিটা নারকেলের। গরম এটা নিয়ে তো কিছু বলার নেই, যেটা এমনি খুব সফট হয়। ধোসাটা দেখো, সাইজটা দেখো, ধোসার গায়ে শুধু বিশাল ধোসা। এটা মশলা ধোসা নেওয়া হয়েছে, আমাদের ধোসাটা এই জাস্ট দিয়ে গেল। তোমার এটা মশলা ধোসা, সাইজটা দেখো শুধু, এখান থেকে নাও। আগে এটা খেয়ে নিই, তারপর ধোসাটা শুরু করবো। কি বলবো, নতুন করে দেখো, এটা এত সুন্দর। সাউথ ইন্ডিয়াতে গিয়ে যে টেস্ট পাবে না, এই সাউথ ইন্ডিয়ান খাবার যদি আমাদের কলকাতায় এই রোজে আসা যায়, একটু বলতে পারি, খুব ভালো লাগবে। দারুণ, মানে ধোসা ইডলি খুব ভালো লাগে। উত্তাপাম নিলে না, উত্তাপামও ভালো হয়েছে তো। গাইজ এখানে আমাদের উত্তাপাম চলে এসছে। এটা কি উত্তাপাম নেওয়া হয়েছে? মিক্সড উত্তাপাম। তো খেয়ে একটুখানি বললি, হ্যাঁ হ্যাঁ ফেভারিট তোমারই। আমি একটুখানি আজকে টেস্ট করি, কোনো কথা হবে না এখানকার। আমার সাউথ ইন্ডিয়ান ফুড খেতে না খুব এমনি ভালো লাগে।
অসম্ভব সুন্দর। তুমি এখন কি খাচ্ছ? ধোসা? ধোসা ধোসা খেলাম। ইডলিটা হলো ইডলি ইডলি আমাদের আরো একটা ইডলি অর্ডার দেওয়া হয়েছে। তো গাইস দেখলেই তো যে এখন খাওয়া দাওয়া কিন্তু মানে পুরো কমপ্লিট, অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি, ধোসা, তোমার ইডলি, তারপরে তোমার উত্তাপ্পাম, সব মানে খাওয়া দাওয়া হলো। এখন তোমার এই যে আমাদের চলে এসছো দেখো, এই যে আমাদের হোয়াইট ফরেস্ট কেক দেখো চলে এসছে এখন। এটা হোয়াইট ফরেস্ট কেক নিলে তাই না? কতটা সফট একটুখানি দেখো, কেমন? ভালো। তোমরা কিন্তু রোজে আসলে অতি অবশ্যই কিন্তু কেক কিন্তু নিওই, কারণ কেকটা কিন্তু এখানে সত্যি কথা খুব ফেমাস। ঠিক আছে, চলো খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে তারপরে পাশে দেখ। একদম পুরো মুখে দিল না, পুরো মেল্ট হয়ে যাচ্ছে, মানে তোমাকে চেবাতে লাগবে না, এতটা সফট, তাই না? মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে পুরো, কোনো চেবাতেই লাগে না, এত সুন্দর সফট বলে যাচ্ছে, খুব সুন্দর। তো গাইস খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, দেখলে খাওয়া দাওয়ার পরেই জাস্ট বাইরেটা এসে একটুখানি দাঁড়ালাম। আর কি, এবার বাড়ি যাবো? তো ভালো তো খেলাম, আমরা বাড়ি চলে যাবো। তো যাবো, আসা বাড়ি গিয়ে বাড়ির দিকে যাব। আর তোমার আমাদের যেটা হয়েছে আর কি, তোমার ইডলি আমরা তিন পিস, তিনটে প্লেট নিয়েছিলাম আর কি। তো এক একটা পার প্লেট তোমার 125 করে পড়েছিল। মশলা ধোসা নিয়েছিলাম আমরা দুটো, এটা তোমার প্রাইস ছিল 135 টাকা করে। আর মিক্সড উত্তাপ্পাম একটা নেওয়া হয়েছিল, যেটা 165 টাকা করে। আর হোয়াইট ফরেস্ট কেক নেওয়া হয়েছিল তোমার চারটে, যেটা তোমার এক একটা 59 করে। টোটাল বিল হয়েছে ওই 1131। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এরকম খুব ভালো, সামথিং ভালো লাগে। সব তো খাবারের কোয়ালিটি প্রত্যেকটা ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো। আর তোমার সাউথ ইন্ডিয়ান ফুড মানে আমাদের, আমার খুবই ভালো লাগে মানে এখানে রোজের এই সাউথ ইন্ডিয়ান ফুডটা। তো তোমরা আসতেই পারো, চলে আসতে পারো এখানে, একদমই কাছাকাছির মধ্যে, ঠিক আছে, তাই না? আমার তো মনে হয় এখানে এই কাছাকাছির মধ্যে বেস্ট কোয়ালিটি সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে, খুব ভালো লাগে। তো চলো আর বেশিক্ষণ দেরি করব না, আজকে হ্যাঁ পেস্ট্রিটা সত্যি এখানে কেক পেস্ট্রি সত্যি খুব সুন্দর, খুব ভালো। তো চলো আজকে বেরোলাম, মানে কাছে কাছে কি করব, কোথায় যাব, একটুখানি সারাদিন আজকে পুজো, সকালবেলা এই নিয়েই কেটে গেছে। তা ভাবলাম যে একটু যাচ্ছি যখন, একটু তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এইটাই ছোটখাটো করে একটু জাস্ট তোমাদের সাথে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো একটুখানি প্লিজ কমেন্টস করে লিখে জানিও, আর যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন যে কোনো ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।